সিসমিক জোনের স্পর্শকাতর জায়গায় অবস্থান করছে ত্রিপুরা, তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও সতর্ক থাকতে হবে। পাকা বাড়ি নির্মাণের সময়ে বিশেষ নজর দিতে হবে পরিকাঠামোর উপর, যাতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রাথমিক ধাক্কা সামাল দেওয়া যায়। এর পাশাপাশি রাজ্যে বিভিন্ন সময়ে বন্যার মতো দুর্যোগও হয়ে থাকে, এর জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতির পাশাপাশি জনসাধারণকেও সতর্ক থাকতে হবে। আগরতলা শহরের রাজ্য অতিথিশালায় আয়োজিত বিপর্যয় মোকাবেলা কর্মশালায় উপস্থিত থেকে মঙ্গলবার রাতে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা। জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেট প্রজেক্ট অফিসার ডক্টর শরৎ কুমার দাস, গ্রাম উন্নয়ন দপ্তরের বাস্তুকার সুমিত মজুমদার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় 80 জন সাংবাদিক। দুর্যোগ মোকাবেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এদিন বিস্তারিতভাবে জানানো হয় সাংবাদিকদের। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব, নেপালের ভূমিকম্প, কুমারঘাটে উল্টু রথের ঘটনা, জাতীয় সড়কে ভূমিধস, রাজ্যে বিভিন্ন সময়ে সংঘটিত ভূমিকম্প সহ বিভিন্ন বিপর্যয় সম্পর্কিত বিষয়েও এদিন আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যে ঠিক কী কী ধরনের পরিকাঠামো রয়েছে সেই বিষয়ে আলোকপাত করেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা। বলেন, যে কোনো রকমের দুর্যোগ মোকাবেলায় বর্তমানে রাজ্যের সব জেলায় আধুনিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা সহ প্রস্তুত রয়েছেন NDRF, SDRF, সিভিল ডিফেন্স এবং TSR জওয়ানরা। আমরা আগে শুনেছি কি এটা আসবে, মিথিলি এটা এফেক্ট করবে নট অনলি ত্রিপুরা আদার স্টেটস, কিন্তু এই যে টার্গেট রেখে আমাদের ত্রিপুরাকে ডাইরেক্টলি এফেক্ট করেছে এটা সফলতার সকালে আমরা জানিয়েছি। এবং এটা আমরা মিডিয়া রিপোর্টে আমরা দেখেছি অনেক ইস্যু মধ্যে এটা রেজ করেছে, এবং এটা পার্টিনেন্ট টু হ্যাভ সাচ কাইন্ড অফ ডিসকাশনস, টু হ্যাভ ক্লিয়ার ব্যালেন্স বিটুইন মিডিয়া অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এবং আপনাদের কাছে যে প্রশ্ন আছে, যে ডিফারেন্ট কোরিজ আছে, এটাকে মধ্যে ক্লারিফাই আমরা করি। আমি জাস্ট এটাকে ক্লারিফাই করে শুরু করতে আসছি, এই যে মেধিলি সাইক্লোন, তারপরে ডিপ্রেশন, তারপরে সাইক্লোন রূপ নিয়েছে এবং সাইক্লোন যে স্টর্ম হয়েছে তার নাম যে মেধিলি দেওয়া হয়েছে ইট ওয়াজ অনলি অন 17th। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে IMD হেডকোয়ার্টার থেকে আমরা রিসিভ করেছি ইনফরমেশন অন 11 o'clock অন 17th। এবং তার আগে আমরা সব রেডি হয়েছিলাম টু ইস্যু দিস নোটিফিকেশন, প্রায়োরিটি মেসেজ, ক্রিটিক্যাল মেসেজ, কিন্তু তার আগে আমি আপনাকে এটা ক্লারিফাই করে দিচ্ছি, এই যে বিভিন্ন ধরনের এই যে মেধিলি শুরু হয়েছে এক সপ্তাহ আগে থেকে, এই ইনফরমেশন মধ্যে রেগুলারলি আওয়ারলি বেসিসে আমরা মানে শেয়ার করি সবাইদের কাছে, ইভেন আওয়ার মিডিয়া ফ্রেন্ডস অলসো আর গেটিং দিস, উই আর গেটিং অলসো দিস ইনফরমেশন রেগুলারলি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করার লক্ষ্যে এই বিপর্যয় মোকাবেলা কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।